আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইল যে ব্যাপার কি, কেন তোমরা এভাবে ছেলেটিকে টেনে নিয়ে এসেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছি। একটি দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা আমার উটের চোখে লাগলো। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছে, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বলেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইল, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, হ্যাঁ, আমার একটি শেষ ইচ্ছা আছে। আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। দরবারের চারিদিকে তাকিয়ে এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। এই হাতটি কার ছিল জানেন? এই হাতটি ছিল প্রখ্যাত সাহাবি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি না ফিরে আসে তাহলে বালকটির জায়গায় আপনাকে শিরচ্ছেদ করা হবে। কিন্তু তারপরেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। এরপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি আর ফিরে আসলো। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার সকল লোকজন তাঁর পিছন পিছন যেতে লাগলো, সবাই দেখতে চায় কি ঘটনা ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন? হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো, লোকেরা সবাই অবাক হল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি, তুমি তো নির্ধেতাই তোমার জান বাঁচাতে পারতে। তখন বালকটি বলে উঠল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছে কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকটির জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমানরা তাদেরকে ক্ষমা করেনি। এরপর বালকটি মুক্তি পেল। সুবহানাল্লাহ।